Hello students, welcome to my channel ARN Tutorial. এই ভিডিওতে আমি তোমাদের 2015 সালের HS এর যে ফিজিক্সের পেপারটা পড়েছিল তার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিটের প্রশ্নগুলো সলভ করাবো। এর আগে কিন্তু আমি 4টে বছর অর্থাৎ 2016 17 18 19 তোমাদের অলরেডি সলভ করে ভিডিও দিয়ে দিয়েছি। যারা যারা সেই ক্লাসগুলো এখনো করনি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে অথবা আই কার্ডে দেওয়া লিংক থেকে ক্লাসগুলো করে নিন। চলো ক্লাসটা শুরু করা যাক। আমাদের বলেছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দাও। একটি তড়িৎ দ্বিমেরু একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে রাখলে ওই দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক নির্ণয় করো। তাহলে আমরা জানি যে একটা তড়িৎ দ্বিমেরু এরকম দেখতে হয়, মাইনাস কিউ প্লাস কিউ, তাদের মধ্যে একটা দূরত্ব থাকে। যদি আমাদের বলা হয় ভ্রামকটা কত, তার মানটা কত, যে কোনো একটা আধান ইনটু তাদের মধ্যে দূরত্ব, এটা আমি অলরেডি আগেই পড়িয়ে দিয়েছি। আর যদি বলে যে তার ডিরেকশনটা কি হয়, কারণ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে হবে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। এটা খুবই ইজি জিনিস, এর আগে একটা বছরে করানো আছে, দেখে নেন। এরপরে বলেছে যে আমাদের কাছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে। আমরা জানি সুষম তড়িৎ ক্ষেত্রকে আমরা সমান্তরাল কিছু তড়িৎ বর্ণরেখা দিয়ে প্রকাশ করতে পারে। এবার এর মধ্যেখানে আমি একটা তড়িৎ দ্বিমেরু রেখেছি যেখানে একটা মাইনাস কিউ আধান আছে এবং একটা প্লাস কিউ আধান আছে। তড়িৎ বর্ণরেখার দিক অনুযায়ী আমাদের ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের দিক নির্ধারণ করা হয়। তাহলে এর উপরে এই ডিরেকশনে একটা কিউই কাজ করবে আর এই ডিরেকশনে একটা কিউই বল কাজ করবে। তাহলে দেখো দুটো সমান মানের বল কিন্তু বিপরীতমুখী এবং তাদের প্রয়োগ বিন্দু আলাদা, সুতরাং এরা নিশ্চয়ই একটা টর্ক তৈরি করবে। এখন যদি বলা হয় টর্ক বা ঘোরানোর জন্য যে বলটা সেটা কি হয়, সেটা হচ্ছে দুটো সমান বলের মধ্যে যে কোনো একটা বল এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব নিতে হয়। লম্ব দূরত্বের জন্য আমরা কি করছি, এখান থেকে একটা ডটেড লাইন টেনে তারপর লম্বটা বার করার জন্য চেষ্টা করছি। তাহলে এই পুরো দূরত্বটাকে যদি আমি ধরো x ধরে নিলাম, অর্থাৎ মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর মধ্যে দূরত্বটাকে আমি x ধরে নিচ্ছি, তাহলে এই কিউই আর মাইনাস কিউ এর মধ্যে দূরত্ব কি করে বার করব, এটা ধরো থিটা ধরে নিলাম। যদি এটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তার মানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে দেখো এটা যদি x হয় তাহলে এই লম্বটা কত হবে, x sin থিটা। তাহলে সেটা বসিয়ে দিচ্ছি, f এর মান হচ্ছে কিউ ইনটু e আর r হচ্ছে x sin থিটা। এটা তোমরা জানো লম্ববাহু ত্রিভুজ করে বার করে ফেলতে পারবে। তাহলে এই q ইনটু x করলে আমরা পাই p, দেখো এখানে লিখে দিয়েছি, তার সঙ্গে e, তার সঙ্গে sin থিটা, অর্থাৎ tau যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি এটা হয়ে যাবে p ক্রস e। ব্যাস আমাদের কাজ শেষ। আমাদের বলেছে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক নির্ণয় করতে। ক্লিয়ার হলো তাহলে অঙ্কটা? আমরা চলে আসবো এর পরে একটা সুন্দর অঙ্ক দিয়েছে এবং সেটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অর্থাৎ গস থিওরেমের অঙ্ক, ভালোভাবে দেখে নাও। স্থির তড়িতের জন্য গাউসের উপপাদ্যটি বিবৃত করো। এটা এর আগের একটা প্রিভিয়াস এর আমি পড়ে দিচ্ছি। দেখো কোয়েশ্চেন কিন্তু রিপিট করছে, তার মানে এটা কি, মানে যেগুলো রিপিট করছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা আগের ভিডিও থেকে দেখে নেবে। এরপর কি আছে, e equal to 3i cap, আমরা লিখে ফেলি e equal to 3i cap plus 2j cap plus k cap। এটা তড়িৎ ক্ষেত্রে xy তলে 50 মিটার স্কয়ার ক্ষেত্রফল। xy তল মানে কি, ধরো এটা হচ্ছে আমার কাছে xy একটা তল, সেটার ক্ষেত্রফল বলে দিয়েছে 50 মিটার স্কয়ার। এবারে আমরা জানি ক্ষেত্রফল একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু তার ডিরেকশন কি করে বার করব। মনে রাখবে যদি xy তলে থাকে তার ডিরেকশন হবে কি, যে কোনো ক্ষেত্রফলের ডিরেকশন হয় তলের সাথে লম্ব হবে। তাহলে xy তলে থাকলে তার ডিরেকশন কি হবে, k ক্যাপ। যদি yz তলে থাকে তার ডিরেকশন কি হবে, i ক্যাপ। আর যদি আমাদের xz তলে থাকে তার ডিরেকশন হবে j ক্যাপ। এটা মনে রাখার শর্ট প্রসেস কি, দেখো xy লেখা আছে মানে কোনটা মিসিং, z মিসিং, z এর জন্য k ক্যাপ আসে। yz আছে মানে কি, x টা মিসিং তার জন্য i ক্যাপ আসবে। আর xz মানে কি, y মিসিং তার জন্য j ক্যাপ আসবে। তাহলে এরিয়াটাকে আমরা লিখতে পারি
50 kcal হয়ে গেল এবার আমাদের তড়িৎ ফ্লাক্স মানে কি আমাদের বলেছে তড়িৎ ফ্লাক্স তাহলে phi equal to e dot a বা e dot s আমরা করেছি তাহলে দেখো 50 আর এখানে 1 আছে গুণ হয়ে 50 হয়ে গেল নিউটন মিটার স্কয়ার পার কুলম একক কিন্তু কোথাও ছেড়ে আসবে না একক যদি কোনো ভাবে তোমরা না দাও বা ভুল দাও তাহলে কিন্তু পর্ষদের নিয়ম অনুসারে প্রচুর মার্কস কাটা যায় আমাদের কাছে ইনস্ট্রাকশন আসে কিভাবে খাতা দেখতে হয় সেইটার জন্য বারবার বলছি যে সেখানে কিন্তু একক ভুল হলে বা একক না থাকলে একটা অঙ্কে হিউজ অ্যামাউন্টে মার্কস কাটা যায় তার জন্য খেয়াল করো আমরা চলে আসি এরপরের একটা অঙ্ক অঙ্কটা খুবই সহজ অঙ্ক আমাদের বলেছে যে কোন ধারকের ধারকত্ব বলতে কি বোঝায় খুবই ইজি প্রশ্ন যে কোনো একটা পরিবাহী বা যে কোনো একটা জিনিসকে আমরা কি করি একটা বিভবে আহিত করি তার মধ্যে কিছুটা পরিমাণ আধান সঞ্চিত হয় এই যে আধান সঞ্চিত হওয়ার ক্ষমতা সেটাকে আমরা ধারকত্ব বলি ধারকত্ব মানে কি ধরে রাখছে কিছু একটা কি ধরে রাখছে আধান ধরে রাখছে তাহলে কোনো পরিবাহী বা কারুর আধান ধরে রাখার যে ক্ষমতা বা প্রবণতা তাকে আমরা বলছি ধারকত্ব এরপর বলেছে ব্যাটারির সাহায্যে 900 পিকোফ্যারাড বিশিষ্ট কোনো ধারককে 100 ভোল্ট বিভবে আহিত করা হলো কত শক্তি সঞ্চিত হবে শক্তি মানে কি হাফ সিভি স্কোয়ার তাহলে হাফটা হাফ থাকলো সি কত 900 পিকোফ্যারাড পিকো মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 12 এটা তোমরা সম্পর্কটা মনে রাখবে ইনটু 100 স্কোয়ার ঠিক আছে এটা ইউনিট কি হবে জুল কারণ আমরা সবকিছু এসআই তে কনভার্ট করে নিয়েছি তাহলে কি হবে 9 বাই 2 টা আলাদা করে নিলাম এখান থেকে 100 চলে আসলো আর এখান থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 12 আর এখান থেকে 100 ইনটু 100 চলে আসলো এটা আমরা ভালোভাবেই জানি তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা শূন্য প্লাস আর এখানে 12টা মাইনাস তাহলে কি হবে 4.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 জুল একদম ইজি ক্যালকুলেশন তোমাদের যদি মনে হয় ক্যালকুলেশন পারবো না ক্যালকুলেটরে করো মুখোমুখি করতে গিয়ে যেন ভুল না এরপরে বলেছে 1 ভোল্টের সমতুল্য স্কয়ার ভোল্ট কত তাহলে কি হবে 1 ভোল্ট সমান সমান 1/300 স্কয়ার ভোল্ট ঠিক আছে খুব ইজি হয়ে গেল এরপর আছে সমব্যাসার্ধ আধানযুক্ত 64টি জলবিন্দুকে একত্রিত করে বৃহৎ জলবিন্দুতে পরিণত করলে বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত কত হবে আমি এর আগের ভিডিওতে একটা শর্ট ট্রিক শিখিয়ে দিয়েছি v' = n টু দি পাওয়ার 2/3 ইনটু v তাহলে v' = কি হয়ে যাচ্ছে n টু দি পাওয়ার 2/3 মানে কত 64 টু দি পাওয়ার 2/3 ইনটু v 64 টু দি পাওয়ার 2/3 মানে আগে এটা কিউব রুট করতে হবে কত হবে 4 4 এর হোল স্কয়ার 16 মানে 16 v তাহলে কত হয়ে যাবে উত্তর 16:1 তাহলে দেখো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এই ফর্মুলা চারটি ফর্মুলা দিয়েছিলাম এই চারটি ফর্মুলা কোনোভাবে যদি তোমরা মুখস্থ রাখতে পারো এমসিকিউ এবং শর্ট প্রশ্ন এটা অ্যাকচুয়ালি এক নম্বরের প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোতে কি হবে আমাদের খুব স্পিডে কিছু না ভেবে শুধু ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু আমরা অঙ্ক সলভ করে ফেলতে পারি ক্লিয়ার তাহলে আমি তোমাদের টোটাল 5টা বছরে স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্সের সমস্ত ধরনের প্রশ্নগুলো সলভ করে দিলাম ভালোভাবে পড়ো এবং এর সাথে সাথে টেস্ট পেপার যেগুলো আমি সলভ করাচ্ছি সেগুলো ভালো করে ফলো করো পরীক্ষায় ভালো মার্কস পাবে এরপরে আমি নতুন যে ইউনিট অর্থাৎ প্রবাহী তড়িৎ কারেন্ট ইলেকট্রিসিটি সেটার আবার 5টা বছর করানোর চেষ্টা করব চ্যানেলটা ভালোভাবে ফলো করো ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব অপশনের পাশে জয়েন বলে একটা অপশন আছে জয়েন অপশনে প্রেস করে অবশ্যই কিন্তু এই চ্যানেলে মেম্বার হয়ে যাও কারণ মেম্বারদের জন্য আমি কিন্তু কিছু স্পেশাল ভিডিও আনব যেগুলো এইচএস এর জন্য প্রচন্ড বেশি পরিমাণে ইম্পর্টেন্ট মন দিয়ে পড়াশোনা করো অল দ্য বেস্ট